উজান থেকে আসা পানির ঢল আর বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ায় দেশের নদীগুলো ডুবে গেছে। এর মধ্যে উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকা পানিতে ডুবে গেছে। শুরু থেকেই বন্যা দুর্গত এলাকায় কাজ করে যাচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন। বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ থেকে শুরু করে ত্রাণ দেওয়া পর্যন্ত তারা কাজ করে যাচ্ছেন। বন্যা দুর্গত এলাকায় পানি কমে যাওয়ায় দেখা দিয়েছে খাদ্য সংকট ও বিশুদ্ধ পানির। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে ত্রাণ বিতরণের জন্য 6টি টিম গঠন করা হয়েছে। এর মধ্যে উত্তরাঞ্চলে মোহাম্মদ নাসিমের নেতৃত্বে সিরাজগঞ্জ, গাইবান্ধা ও বগুড়া জেলায় বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করা হবে। এই প্রতিনিধি দলে রয়েছেন হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, খালিদ চৌধুরী, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও মেরিনা জাহান।